আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পহেলা বৈশাখ যারা অস্বীকার করে তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, বাঙালি সংস্কৃতিকে অস্বীকার করে। বিএনপি মুক্তিযুদ্ধ ও বাঙালি সংস্কৃতির চেতনা ধারণ করবে এমনটা প্রত্যাশা করা যায় না। দলটির জন্ম হয়েছে স্বাধীনতার চেতনা ধ্বংস করার জন্য। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক। বিএনপি তাদের 60 লাখ নেতাকর্মী জেলে বন্দি আছে বলে যে দাবি করছে তার তালিকা দেওয়ার আহ্বান জানানো ওবায়দুল কাদের। তালিকা দিতে না পারলে মিথ্যাচারের জন্য জাতির কাছে মির্জা ফখরুলকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান তিনি। মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, এরা একটা সাম্প্রদায়িক সন্ত্রাসী সংগঠন, কাজে বাঙালি সংস্কৃতির আবহমানকালের যে আবেদন, সেই আবেদন এদেরকে স্পর্শ করে না।